नमस्कार, स्वागत समस्त दर्शक বন্ধুদের। शुरू করছি দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। বেশ কয়েকটা পর্ব ধরে এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে আলোচনা চলছে শ্রাবণ মাসকে কিভাবে আপনারা কাজে লাগাতে পারেন। তবে যেটা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে শ্রাবণ মাস নিয়ে নানান আলোচনা তো আপনারা শুনছেনই, তো শ্রাবণ মাসের সঙ্গে যে ভাদ্র মাসটাকে নিয়েও আলোচনা করতে হবে বা বলা ভালো সেটা নিয়েও যে কাজে লাগাতে হবে আমাদের, একদিকে বাবা অন্যদিকে অবশ্যই মা, দুজনকেই যে আমাদের ভীষণভাবে প্রয়োজন জীবনে ভালো থাকতে গেলে, জীবনে সাফল্যকে নিয়ে আসতে গেলে, সুখ সমৃদ্ধি জায়গাটাকে পরিপক্ক করতে গেলে, এটা কিন্তু বলছেন আপনাদের প্রিয় সেই মানুষটি যার হাত ধরেই আজকে অ্যাস্ট্রোলজির এসেন্স বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আপনি ব্যাঙ্গালোরে বসে রয়েছেন নাকি বাংলাদেশে নাকি থাইল্যান্ডে নাকি কেরলে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি আপনার ঠিক ঠিক জায়গায় সেই ঠিক ঠিক ভালো থাকার পাসওয়ার্ডের কাছে পৌঁছাতে পেরেছিলেন। যদি পেরে থাকেন তাহলে অবশ্যই আপনার জীবনও ভরে গেছে অ্যাস্ট্রোলজির এসেন্সে। আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড শ্রীমতী বৈশালী সরকার রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে, অনেক স্বাগত জানাবো দিদিকে। ওঙ্কারো বিজাতা ভাবা খর্বনীল বিশাল পিঙ্গল জটাযুক্ত নাগই জুডা জড্ডং নশ্য কপালকে শ্রী জগতং হুং তুগ্র তারাশয়ং প্রতলীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি প্রেমে উগ্রতারা নমস্তুতে। দিদি একেবারে মা তারার কথাই বললেন, আর কৌশিকী অমাবস্যা মানেই কিন্তু হচ্ছে মা তারা, মা তারার আবির্ভাব তিথি এবং অবশ্যই বামদেবের সাধনার জায়গা, সাধনার সেই স্থল, ফলে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভীষণ পাওয়ারফুল একটা দিন। ১২টা বা আমাদের বছরে যে ১৩টা অমাবস্যা হয় সেই অমাবস্যা সাপেক্ষে কৌশিকী অমাবস্যাকে আমরা শ্রেষ্ঠ অমাবস্যা মনে করে থাকি। এবং কৌশিকী অমাবস্যা তুমি নিজেই বলে দিলে যে বামদেবের কিন্তু জন্মতিথি এবং সেদিন মাকে তিনি দর্শন করেছিলেন এবং মনে করা হয় শিমুলতলায় মা সেদিন থাকেন। এবং আমরা অনেক, আমি তো অনেক বছর ধরে ওখানে পুজো করি সারা রাতি, তাই সেই জন্য আমি কিছু জিনিস তো ফিলিংস করেইছি, এগুলো একদম নিজস্বতার জায়গা। তা সেই জায়গা থেকে বলবো যে কৌশিকী অমাবস্যার কিন্তু একটা স্পেশাল তিথি, আর এই শ্রাবণ মাস হচ্ছে একটা শুভ মাস। এবং কেন শুভ, আমি আগের যে দুটো এপিসোড ছিল তাতে কিন্তু আলোচনা করেছিলাম যে অ্যাস্ট্রোলজিক্যাল কীভাবে কানেকশানে এবং আধ্যাত্মিকতার দিক থেকে কীভাবে কানেকশানে, তা দুটোর কানেকশান। আমাদের চতুর্থ ঘরই হচ্ছে সৃষ্টির ঘর, আনন্দের ঘর, প্রকাশের ঘর, যে কোনো জিনিস রোপণ করলে তা সেটা বৃদ্ধির ঘর। কাজে আমাদের মধ্যে চেতনা এবং ভালোবাসা বা আন্তরিকতা, এই জিনিসগুলো শ্রাবণ মাস থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি হতে থাকে। এবং যেটা বৃদ্ধি হয় নিষ্ঠা, কিছু জিনিসকে অনেকে দেখবে সারা বছর ভুলভাল করলেও শ্রাবণ মাসটা কিন্তু তারা পালন করে, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করার মাস, নিজের চেতনাবোধকে বাড়িয়ে নেওয়ার মাস, এই সব কিছুই কিন্তু শ্রাবণ মাস। আর ওদিকে অপেক্ষাও বাড়ছে, ফোনে রয়েছেন আমাদের সঙ্গে একজন, কে রয়েছে? নমস্কার। হ্যালো দিদি নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। বলুন সুপর্ণা নাথ। বলুন সুপর্ণা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। ম্যাডাম নমস্কার, আপনার প্রোগ্রাম তো খুবই ভালো লাগে, আপনার এত ঠাকুরের প্রতি ভক্তি, মানে আপনি যে সমস্ত কথাগুলো বলেন খুবই ভালো লাগে শুনতে। মানে আপনার, আমি চার দিনই আমার সবাই পরিবারের সবাই একসাথে মিলে আপনার প্রোগ্রাম দেখি, খুবই ভালো লাগে আপনার প্রোগ্রাম দেখি। বলুন আজকে কার সম্পর্কে জানতে চাই? আচ্ছা আমি নিজের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। ৮/৬/১৯৯০। আট, হ্যাঁ ৮/৬/১৯৯০। সময়টা বলুন? সময় ২:১৫। কোথায়? বহরমপুর। আমি বহু বছর গেছি, আবারও কিন্তু যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার ইচ্ছা আছে ম্যাডাম আপনাকে দেখানো। আচ্ছা, আপনার প্রোগ্রাম তো খুবই ভালো লাগে, আমরা শনি রবি এবং বৃহস্পতি চার দিনই আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে। আচ্ছা রাশি লগ্ন কিছু জানা আছে? না ম্যাডাম জানা নেই। আচ্ছা কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়ি গণ। আপনি কি বাড়ির বড়?
আমি বাড়ি বড় মেয়ে, আমরা দুই বোন। আচ্ছা, আপনাকে এখানেই দেখা যাচ্ছে ভীষণ ডিউটি এবং বাড়ির প্রতি খুব কর্তব্য করতে হয়। কিন্তু কোন ইয়ারে জন্ম ওনার? 90, এখন অবধি তো বিয়ে হয়নি। না না, আমি বিয়ের ব্যাপারে ম্যাডাম জানবো আপনি। এখানে সেটাই তো দেখাচ্ছে, মেন প্রবলেম হচ্ছে বিয়ে। বিয়ের জায়গাটা প্রবল মাঙ্গলিক এবং পঞ্চম একাদশ স্থান টোটালি ড্যামেজ। কাল সর্পদোষ, এই কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ, যতক্ষণ না সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বিয়েটা হবে না। আপনাকে দেখতে মোটামুটি ভালোই। আপনি মাস্টার ডিগ্রি করেছেন? পড়াশোনা তো ভালো ছিল। না ম্যাডাম, আমি গ্র্যাজুয়েটটা হয়েছেন, তারপরে অনার্স ছিল? অনার্স ছিল? না অনার্স ছিল না, আমি পাস কোর্সে পড়েছি। আপনি তো পড়াশোনায় খুব খারাপ মেয়ে ছিলেন না, কিন্তু বাড়ির প্রতি বেশি ডিউটি করতে হয়েছে। হ্যাঁ, ছোটবেলা থেকেই ডিউটিটা বেশি করতে হয়েছে পরিবারের জন্য, তাই তো? হ্যাঁ, নিজেকে স্যাক্রিফাইস করতে হয়েছে। একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। এই জায়গাটার জন্য বলবো যে কালসর্প এবং মাঙ্গলিক দোষ, এই দুটো যোগের প্রতিকার শ্রাবণ মাসের যে অমাবস্যা 8 তারিখ, এই যোগে আপনি সঠিকভাবে প্রতিকার করে নিন এবং 14 তারিখে এই প্রতিকার প্রতিবিধানটা আপনি কিন্তু বহরমপুর চেম্বার থেকে পেয়ে যাবেন। আপনি এখনই কিন্তু অনেক সম্বন্ধ আসছে, কিন্তু কোনো টাইম ম্যাচিওর করবে না, কোনো টাইম ম্যাচিওর করবে না। না, কোনো টাইম ম্যাচিওর করছে না। হ্যাঁ, এবং আপনার উপযুক্ত আসছে না যেগুলোকে আপনি। না 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 ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন, আমাদের উপযুক্ত একদমই আসছে না। এই জায়গাটা বলবো আপনি, আমি তো আপনার মেন যে সমস্যা সেটা তো ধরিয়ে দিলাম। একদম, এবার হচ্ছে আপনাকে ম্যাডাম ঠিক বলেছেন আপনি, এইভাবে আমি বলবো যে যে সমস্যা রয়েছে সেটাকে প্রতিকার করুন, আর বৈশালী সরকারের হাত দিয়ে প্রতিকার করা মানে কাজ পাবেনই। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার পরিচিত কেউ না কেউ অবশ্যই দিদির কাছে এসেছেন, কখনো না কখনো তো এসেছেন। বহরমপুরে বহু মানুষ, সেই জন্যই বললাম যে পরিচিত কেউ না কেউ দেখেছেন, মানুষ আমার কাছে আসেন এবং তারা কলকাতাতেও তাদের বাড়ি আছে সেখানেও আসেন, এবং আমি আবারও বহরমপুর যাওয়া শুরু করছি, আমার খুব প্রিয় জায়গা। আমার বহু দাদা দিদি ভাইরা রয়েছে বহরমপুর। দিদি যাবেন, এবং সামনে কিন্তু 21 তারিখ দিদি অনলাইনে থাকছেন, একজন আমাদের সাথে ফোনে আছেন, আমি ফোনটা নেবো, তার আগে আমি চট করে ডেটটা বলে দেবো। বেশি ফোন নেবো, কারণ প্রত্যেকটা মানুষের একটাই কথা চেম্বারে এসে যে দিদি আপনার সাথে একটু কথা বলতে চাই। 21 জুলাই দিদি অনলাইনে থাকছেন, তার আগে কিন্তু দিদি থাকবেন মেচেদায় 19 তারিখ, আপনারা আগামীকাল মেচেদায় চলে যান। 24 তারিখ দিদি থাকছেন ব্যারাকপুর, 27 জুলাই দুর্গাপুর, 29 তারিখ বেহালা, 30 তারিখ হাতিবাগান, 2 অগস্ট বর্ধমানে চেম্বার, শাওরাফুলিতে 4 অগস্ট, 5 অগস্ট আবার হাওড়া, কৃষ্ণনগরে 6 অগস্ট থাকবেন দিদি। তারাপীঠ তো মিস করবেনই না, 5 এবং 6 সেপ্টেম্বর তারাপীঠে বিশেষ চেম্বার, কৌশিকা অবসর আগে 11 আগস্ট শিলিগুড়ি, আর 21 তারিখ অনলাইনে কথা কিন্তু আমি বললাম। কে রয়েছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অভিষেক দাশগুপ্ত বলছি ম্যাম। কোথা থেকে বলছেন? আমি কাতরাবাদ থেকে বলছি ম্যাম। কোথা থেকে? হ্যাঁ, কাতরাবাদ থেকে বলছি। হায়দ্রাবাদ? হায়দ্রাবাদ, আর কাতরাবাদ, কল্যাণী কাতরাবাদ, কাতরাবাদ। বলুন, ডেট অফ বার্থ বলুন। কার সম্পর্কে জানতে চাইছেন? ১৯৮৬ পুষ্যা নক্ষত্র দেবগণ, অর্থাৎ আপনার শনির দশায় জন্ম হয়েছিল। আপনি কি সেলফ প্রফেশনে রয়েছেন? না না, আমি কোনো সেলসের ডিপার্টমেন্টে নেই ম্যাম। আগে আমি একটা প্রাইভেট ফ্যাক্টরিতে কল সেন্টার চাকরি করতাম, এখন তো লকডাউনের জন্য বন্ধ। একটা প্রাইভেটে ছোটখাটো কাজ ছিল, এখন লকডাউনে বন্ধ। হ্যাঁ, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে আপনাকে নিজে কিছু করতে হবে, এবং সেটা করারই আপনার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিজে কোনো ব্যবসা করার মানসিকতা আপনার মধ্যে আসছে। কিন্তু আপনাদের বাড়ির বাস্তু একদমই ভালো না, আপনার মাও ভীষণ অসুস্থ থাকে, এবং আপনার বিদ্যার ক্ষেত্রেও কিন্তু প্রচুর বাধা হয়েছে,
এবং সেটা কমপ্লিট করতে আপনি পারেননি, তাই তো? হ্যাঁ ম্যাম। সেগুলোই হয়েছে তো? আপনার ছকেও কিন্তু আপনার উচ্চাকাঙ্ক্ষা প্রচন্ড, ভীষণ শৌখিন, মাতৃভক্ত এবং মানুষের সাথে মিলেজুলে থাকতে আপনি খুব পছন্দ করেন। আপনার রুচিশীলতা, শৌখিনতা বোধ খুব বেশি, কিন্তু তা সত্ত্বেও দেখবেন যেহেতু আপনার গ্রহগত জায়গা খারাপ, আপনাকে লোকে কিন্তু ভুল বুঝবে। আপনি লোকে উপকার করেন, বিনিময়ে লোকের থেকে কিন্তু গালাগাল খান, সেটা হয় তো? এখানে আমি বলবো পূর্ণ কাল সর্পদোষের প্রতিকার করুন, বুঝেছেন, এবং শনি মঙ্গলের প্রতিকার করুন, না হলে কিন্তু জীবনে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা সঞ্চয়ের জায়গা একদমই নীল, একদমই সঞ্চয়। আপনি যে চাকরি করেছেন কিন্তু আজ অব্দি ব্যাংক ব্যালেন্স করতে পারেননি। তৈরি করেছি কাজেই একটা ছক পড়লে কি প্রবলেম, কোন জায়গাটা কি, সমস্ত কিছু আপনার দেখবেন একটু ভুঁড়ি হয়ে যায় বেশি, হাত পা গুলো একটু সরু, কিন্তু পেটটা একটু ফোলা ফোলা, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি এগুলো আপনি কি করে বলতে, আপনি আমাকে তো দেখেন, আপনি কি দেখ, আমি তো এগুলো থেকে দেখতে পাচ্ছি, উনি এগুলো বলবেন বলেই তো উনি পুছের মধ্যে বৈশালী সরকার, এইটাই তো স্বাভাবিক, দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমি আপনার প্রোগ্রাম দেখি, আমি 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 বুঝতে পারছি না, আপনি ভাবতে পারেননি না যে আপনার সম্বন্ধে দিদিগুলো একদম এরকম করে বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন গড বলছি ম্যাম, আমি আপনার প্রোগ্রাম দেখি, আমি আমার বন্ধু আমাকে আপনার নাম্বারটা দেখতে বলেছিল সিসিটিভি নিয়ে, এবার তো লকডাউন হতে তো যেতেও পাচ্ছি না। এবার আপনার ভরসা হলো তো, এবার বিশ্বাস হলো তো যে আপনাকে চেনার দরকার পড়ে না, উনি সবটা আপনার সম্বন্ধে জানবেন, সবটা বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা জানতে পেরেছেন, একটু যোগাযোগ করে নিন, সমস্যা থেকে ওভারকাম করে, যেরকম আমি একদম পিন পয়েন্ট অফ দি সমস্যা বার করি, পিন পয়েন্ট অফ দি সমস্যার সমাধানও করি। উনি সব, যারা আমার কাছে আসবেন এইটুকানি নিশ্চিন্ত থাকবেন যে বৈশালী সরকার মানেই কাজ পাওয়া যায়। উনি শকড, মানে উনি নিতে পারেননি যে দিদি আপনি তো আমাকে দেখেননি, আপনি কি করে বলছেন, এই জন্যেই তো উনি শ্রীমতী বৈশালী সরকার। 21 বছরের অভিজ্ঞতা কি একদিনে এমনি এমনি হয়েছে? কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, বলুন। আমার ছেলের বিষয়ে একটু জানবো। বলুন, নাম বলুন ছেলে। ছেলের নাম হচ্ছে আকাশ বাগুই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 11:37 জন্মস্থান কোথায় ছেলে? জন্মস্থান এই কর্ণাটকে। কর্ণাটকে, মানে ব্যাঙ্গালোর কর্ণাটকে, রায়চুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাত্রির 11:37 আপনি রেগুলার দেখেন দিদির অনুষ্ঠান? হ্যাঁ রোজই দেখি। কেমন লাগে? এই যে দিদি এক্ষুনি প্রেডিকশন করলেন, আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। যাকে বলেছেন তিনি তো শকড পুরো। আচ্ছা, আপনার ছেলের 15 সেপ্টেম্বর 2002, তাই তো? হ্যাঁ 15/2/2002। ওটা কি বার ছিল? 15/9। কি বার ছিল? বার ছিল রবিবার। একদম ঠিক। আচ্ছা, ধনু রাশি পূর্বাশারা নক্ষত্র, নরগণ বৃষ লগ্ন, ছেলে খুব শৌখিন, একটু জেদি প্রকৃতি, ঠিক আছে? ওকে সায়েন্স নিয়ে পড়ছে? হ্যাঁ কম্পিউটার সায়েন্স। কম্পিউটার ঠিক জায়গায় যা গেছে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হবে, কিন্তু ভীষণই উচ্চাকাঙ্ক্ষী, ও তো ব্যাঙ্গালোরেও থাকতে চাইছে না, বিদেশে চলে যেতে চাইছে, তাই তো? হ্যাঁ ও তো এই বলছে তো, ওটা ইচ্ছে আর কি। এবং কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিন্তু ওর খুব বাধা হবে, ও যতটা হাইলি অ্যাম্বিশাস তত ভালো, ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলে, অল্প পড়ে, এক কথা কিন্তু পড়াশুনো সারাদিন যে বই নিয়ে বসে থাকে তা নয়, কিন্তু যতটুকু পড়ে ততটুকু কিন্তু একদম ছেকে নিয়ে নেয়, আইকিউ লেভেল আপনার ছেলের অসম্ভব ভালো, তাই তো? হ্যাঁ। এবং একটু লম্বা চওড়া হয়ে গেছে, বয়স আন্দাজে একটু বড় সড়ো হয়ে গেছে বেশি। ঠান্ডা ঘরে থাকবো,
ল্যাপটপ, এসি এগুলো ব্যবহার করব এবং একদম বিদেশে চলে যাব, সেখানে সেটেল হব, দামি দামি গাড়ি কিনব, গাড়ির প্রতি ফ্যাসিনেশন খুব বেশি। আচ্ছা তো ঠিকই বলেছেন। হ্যাঁ কিন্তু এখানে যে বাধাটা রয়েছে কালসর্প দোষের, এই কালসর্প আজকে প্রত্যেকটা ছকে আসছে, এই কালসর্প যদি সঠিকভাবে না প্রতিকার প্রতিবিধান হয় তাহলে কিন্তু এই ছেলেটি উঠবে, উঠে গিয়ে ডাউনফল হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা আমি বলবো যাতে বিদেশে যেতে পারে, ছকটা ভালো ছক আর যথেষ্ট, এবং আপনিও প্রচুর চেষ্টা করেছেন ছেলের জন্য লাইফে, আপনিও তো খুবই পড়াশোনার দিক থেকে ভালো, খুবই ইন্টেলিজেন্ট লেডি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবং ছেলের জন্য যথেষ্ট নিজে স্যাক্রিফাইস করে ছেলেকে মানুষ করেছেন, কিন্তু ছেলে যাতে ঠিক জায়গায় পৌঁছায়, অ্যাচিভ করতে পারে, তার জন্য এই ছকটা সঠিকভাবে শ্রাবণ মাসে রেক্টিফিকেশন করুন কালসর্প দোষের, তাহলে দেখবেন এই ছেলেটি আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য, এবং আপনি তো অনেক দূর থেকে ফোন করছেন, আপনাকে আমি একটাই কথা বলবো, মানুষ আমার কাছে অনলাইন এবং শ্রাবণ মাসের কাজ দিয়ে রেখেছে, এবং আমার কাছে মানুষ এই কারণেই ফোন করে এবং এই কারণেই আসে যে তারা জানে বৈশালী সরকার মানে একটাই কথা, যে তার কাছে আসা মানে কাজ পাওয়া যায়, কাজ পাবো, ফোন করে বুকিংটা অবশ্যই করে রাখুন। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, বলুন, কোথা থেকে? হুগলি থেকে বলছি। হুগলি, হুগলি খুব কাছে, বলুন। আমি আমার ব্যাপারে বলতে চাইছি। বলুন কি নাম? বলুন আপনার নাম কি? আমার নাম রাখি রয়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। রাখি 11/8/1984। একটু পরিষ্কার করে, পরিষ্কার করে রাখি, কিছু শুনতে পাচ্ছি না আমরা, বুঝতে পারছি না। 11/8/1984, 11/8/1984। হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন, সময় বলুন। সকাল 7:20। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ জানি। সিংহ লগ্ন মকর রাশি, তাই তো? হ্যাঁ। শ্রবণা নক্ষত্র দেবগণ, কানগুলো একটু বড় বড় সাইজের আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। কিন্তু প্রচন্ড কষ্টে ভুগছেন তো বিবাহিত জীবন নিয়ে? হ্যাঁ একদম ঠিক বলেছেন। বাপের বাড়ি চলে এসেছেন? না, ওরকমই দোটানায় আছে। মানে একবার যান একবার আসেন, এই করেন তো? হ্যাঁ হ্যাঁ, একবার যাই একবার আসি। মাদারিন লয়ের দ্বারা খুব কষ্ট পাচ্ছেন, তাই তো? একদম দিদি ঠিক বলেছেন। হ্যাঁ, এই কষ্টগুলো জমিয়ে না রেখে হুগলিতে তো থাকেন, আপনার শ্যাওড়াফুলি চেম্বার কাছে, ব্যারাকপুর চেম্বার কাছে, এই ধরনের সমস্যা একদম চুটকিতে আমি দূর করে দিই, কাজে এই সমস্যাগুলো আপনি এত কষ্ট না পেয়ে সরাসরি যোগাযোগ করুন। আমি তো বলেই দিলাম কোন জায়গাটা ডিস্টার্ব রয়েছে, সঠিক প্রতিকার করতে হবে, না হলে কিন্তু আপনি যত দিন যাবে মানুষ আগের থেকে অনেকটা ওয়েট লস হয়ে গেছে তো আপনার? হয়েছে তো? হ্যাঁ, আগে থেকে কালো হয়ে গেছেন, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে, আগে কিন্তু আপনি খুব শৌখিন ছিলেন, খুব রুচিশীল মেয়ে একটা ছিলেন, তাই তো? হ্যাঁ একদম ঠিক। কাজে এই যন্ত্রণাগুলো, এই কষ্টগুলো জমিয়ে না রেখে সরাসরি আমার চেম্বারে যোগাযোগ করুন, একদম ভ্যানিশ করে দেবো এসব সমস্যাগুলো। এতদিন জমিয়ে রেখেছেন কেন? এই দোটানায় কি জীবন চলে যে আমি বাপের বাড়িতে থাকবো? কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে, খুবই যন্ত্রণা পাচ্ছে, একবার বাপের বাড়ি যাচ্ছে মানে ছটফটে পড়ান, একবার বাঁচার জন্য বাপের বাড়ি যাচ্ছে, আবার হয়তো মনে হচ্ছে না সংসারটা ছেড়ে দেবো, আবার একটু শ্বশুর বাড়ি যাচ্ছে, বাপের বাড়িতে। কিন্তু আলটিমেট গিয়ে তো তোমাকে সমস্যার সমাধান করতে হবে, একদম, এবং তার জন্য আছি হচ্ছে আমি, বহু মেয়েদের ধরনের সমস্যা থেকে সমাধান করেছি, আপনারও করে দেবো। যোগাযোগ করে নিন যদি শ্যাওড়াফুলিতে আসতে চান। 4th August দিদি শ্যাওড়াফুলিতে চেম্বার করছেন, ব্যারাকপুরে 24 জুলাই, আসানসোলে চেম্বার হয়েছে, দেখো আসানসোলে, এই যে আসানসোলে 24 August হয়েছে, মালদায় হয়েছে, গড়িয়াহাট হয়েছে, আমি ডেটগুলো বলে দেবো। মালদাদের বহু দাদারা বহু দিদিরা প্রচুর অধীর আগ্রহে প্রতিদিন অনলাইনে আমাকে রিকোয়েস্ট করেন, আপনাকে একবার আসতেই হবে, এখানে আমরা আপনাকে চাই, কাজেই আপনাদের আপনারে আমি যাচ্ছি, কৌশিকের আগেই যাচ্ছি, যাতে কৌশিকী অমাবস্যাতে আপনাদের যা যার বাধা আছে,
কৌশিকী অমাবস্যা এমন একটি অমাবস্যা, আর মায়ের কাছে যখন দুটো হাত তুলি এইটুকুনি বলতে পারি, এই হাতে মানে যখন যার জন্য তুলেছি কখনো কিন্তু মা নিরাশ করেনি। কাজে নিশ্চিন্ত মনে চলে আসবেন, বুকিং এখন থেকে করিয়ে নেবেন, সাকসেস অবশ্যই পাবেন। 26 আগস্ট দিদি যাচ্ছেন মালদায় আসানসোলে চেম্বার, 24 আগস্ট আর গড়িয়াহাটে সামনে 25 তারিখে দিদি চেম্বার করছেন, 21 তারিখ অনলাইনে চলে আসুন, আর আগামীকাল মেচেদায় পৌঁছে যেতে হবে। কে আছেন এখন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে একটু কথা বলতে চাই। কোথা থেকে বলছেন আগে বলুন। যাদবপুর থেকে বলছি। বাবা, একদম কাছে তো? একদম কাছে। হ্যাঁ বলুন। বলুন ছেলের নাম, বলুন ডেট অফ বার্থ। বলুন ছেলের নাম সৌম চক্রবর্তী। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 6/4/1994। 6/4/1994। ভোরবেলা 3:32 মানে 5:6। ধনিষ্ঠা নক্ষত্র দেবাড়ি গণ অর্থাৎ রাক্ষস গণ, লগ্নেই শনি মঙ্গল, শরীর তো ভালো যায় না ওর, মাথা গরমের প্রবণতা আছে, তাই তো? একদম। হ্যাঁ, এবং এখন বর্তমান সময় কিন্তু খুব ডিস্টার্ব, পড়াশোনার দিকটা 6 অবধি মোটামুটি ভালো ছিল, তারপর থেকে আস্তে আস্তে ডাউন হয়েছে, বন্ধু সঙ্গ ভীষণ খারাপ, এবং এখন আপনারা কিন্তু ওকে কন্ট্রোল করতে পারছেন না, সেটাই হচ্ছে তো? একদম একদম। কাজে এই সমস্যাগুলো জমিয়ে না রেখে ইমিডিয়েট, এবং ওর চিন্তায় চিন্তায় ওর মা অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ সেটা হয়েছে তো? হ্যাঁ একদম হচ্ছে। এই জায়গাগুলো আমি আপনাদের প্রবলেমগুলো প্রত্যেকটা বার করে দিলাম, এই প্রবলেমগুলো প্রপার সমাধান করতে গিয়ে শ্রাবণ মাসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, গড়িয়ার চেম্বার আছে, এই সমস্যা যেরকম বললাম সমাধানগুলো একইভাবে আপনি কিন্তু আপনার ছেলের জীবনে দেখতে পাবেন, এই ছেলেই পুরো চেঞ্জ হয়ে যাবে। একবার যোগাযোগ করে নিন সরাসরি, দেখুন একদম সত্যি কথা, দিদি তো প্রবলেমগুলো একেবারে পিন পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছেন, এবারে সলিউশনের জন্য আপনাদেরকে ইনিশিয়েটিভটা নিতে হবে, সেই ইনিশিয়েটিভ কি? আমি যে কথাটা বলবো মানুষের জীবনে সেটা ফলতে বাধ্য, এবং আমি যখন রেমিডিও দিই, যার রেমিডি আমি দায়িত্ব নিই, একদম জানবেন তার রেমিডি কাজ করবেই, হয়তো সেখানে 1 মাসের জায়গায় 1.5 মাস লাগতে পারে, বাট কাজ হবে। আর যার রেমিডি দিই না, সবাইকে তো দিই না, যাদের দিই না বলেই দিই যে কাজ হবে না, কাজে বেকার টাকা নষ্ট করবেন না, কিন্তু যাদের দায়িত্ব নেই, চ্যালেঞ্জ সহকারেই নেই, ওই হবে হচ্ছে করে দেবো এরম ব্যাপার নেই, আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড লেডি, এবং আমি জানি জ্যোতিষটা, আমি জানি আধ্যাত্মিকতা, কাজে সেই জায়গা থেকে এতগুলো বছর এত মানুষকে সাকসেস দিয়ে এসেছি, আপনারা নিশ্চিন্ত মনে একবার আমার কাছে আসতে পারেন। নিশ্চিন্তে আসতে পারেন, এবং আসার জন্য কিন্তু নাম অবশ্যই লিখিয়ে নিতে হবে, কারণ উইদাউট বুকিং আপনারা তো যোগাযোগ করতে পারবেন না, কারণ প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এই প্যান্ডামিক সিচুয়েশন, এখন আপনাদেরকে অবশ্যই ফোনে আগে থেকে নাম লিখিয়ে বুকিং কনফার্ম করে তারপর আসতে হবে। 21 তারিখ অনলাইনে কথা বললাম, আগামীকাল মেচেদায় চলে যান, আসানসোল চেম্বার ওপেন হয়েছে আপনাদের জন্য, সেটাও কৌশিকী অমাবস্যার আগে 24 অগস্ট আসানসোলে যোগাযোগ করতে পারবেন, মালদায় 26 অগস্ট থাকবেন দিদি, গড়িয়াহাটে কিন্তু সামনেই চেম্বার রয়েছে, সেটা হচ্ছে 25শে জুলাই। আর যারা যারা তারাপীঠে বিশেষ সময় উপস্থিত থাকতে চাইছেন 5 এবং 6 সেপ্টেম্বর, তারা কিন্তু যোগাযোগ করে নেবেন, ইতিমধ্যেই বুকিং চলছে, এবং আমার মনে হয় আর কিছুদিন পরে দিদি বলবেন যে আর সম্ভব না আমার পক্ষে মানুষকে নেওয়া। কৌশিকী অমাবস্যা অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, একটু টাইম আছে কি আমাদের হাতে? একদম নেই, টাইম শেষ। শুধু যাওয়ার আগে বলবো, শ্রাবণ মাসে দুধ, চাল, গম, মধু, দই, ঘি, এগুলো সাদা বস্ত্র, রূপদ্রব্য, এগুলো প্রচুর বাবাকে দিয়ে যেমন স্নান করবেন কালকে, একটু একটু দিয়ে বাকিটা গরিব মানুষকে দান করবেন, প্রচুর উইশ পাবেন, অনেক সমস্যার সমাধান হবে, আর ও জানে আমি কি বলতে চলেছি, যে প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করব, আপনাদের সাথে পরের অনুষ্ঠানে আবার দেখা হবে।